Climate smart mapping and adaptation planning is an innovative tool that combines geographic information systems, climate data, and community input to create maps that highlight areas of risk due to climate change. These maps are crucial for planning and carrying out adaptive measures to safeguard our ecosystems and livelihoods. CS map basically it's a participatory mapping approach. Amra এই অ্যাপ্রোচটা বাংলাদেশের কোস্টালে প্রায় 10টা ডিস্ট্রিক্টে আমরা এটা ইমপ্লিমেন্ট করেছি। জেলাভিত্তিক কৃষির সাথে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে বা যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে একটি কর্মশালার মাধ্যমে দিয়ে আমরা ওই অঞ্চলের বা ওই ডিস্ট্রিক্টের জলবায়ুর যে কৃষিতে জলবায়ুর যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের জলবায়ু ঝুঁকিগুলো কৃষির ক্ষেত্রে কোন কোন জায়গায় হচ্ছে এবং তার মাত্রাটা কেমন সেইটা আমরা মানে ম্যাপের মাধ্যমে আমরা সেটাকে তুলে আনার চেষ্টা করেছি। Climate change poses significant threats to our environment. অতিরিক্ত তাপমাত্রা বাড়ার কারণে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। ঝড় বৃষ্টি যদি হয় তার ফসল ক্ষতি। ঔষধ পানি আর না দিলে সার না দিলে হয় না। যখন বৃষ্টিপাত হয় না তখন আমাদের ক্ষেতে লবণাক্ত বেড়ে যায় আমাদের গাছ মারা যায়। CS map helps us understand these threats in a tangible way, allowing for better planning and adaptation. CS map approach-এর এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যে পার্টিসিপেশনটা বা মতামতটা আসছে রুট লেভেলের স্টেক হোল্ডারদের থেকে। যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের যে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তাদের যে মানে মাঠ পর্যায়ে অ্যাডাপ্টেশন নিয়ে নিচ্ছে যেসব জিনিসগুলো যারা বা যেগুলো দরকার তারা ফিল করতেছে সেটাকেই কিন্তু তারা অ্যাডাপ্টেশনে বলছে, সেটাই তারা ঝুঁকি হিসেবে চিহ্নিত করছে। CS map approach-এর এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যে পার্টিসিপেশনটা বা মতামতটা আসছে রুট লেভেলের স্টেক হোল্ডারদের থেকে। By identifying vulnerable areas, CS map enables communities to prioritize actions and allocate resources more effectively. It's a proactive approach to climate adaptation that can save lives and livelihoods. কোন এলাকায় কি হচ্ছে এবং কি ধরনের ঝুঁকি আছে যেটা অন্যান্য মেথডের মধ্যে হয়তো বা ওইভাবে প্রতিফলিত হয় না বা হচ্ছে না, যেটা এইটার একটা ভালো সাইড হচ্ছে যে আমরা আমাদের অ্যাডাপ্টেশন বলেন আমাদের ঝুঁকি বলেন আমাদের করণীয় বলেন এগুলা একটা ভিজুয়ালাইজেশন হয়, একটা স্পেশাল ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাই। এগ্রিকালচার এক্সটেনশন যারা কৃষির সম্প্রসারণ নিয়ে কাজ করতেছে এবং তারা যদি এই টুলটাকে ব্যবহার করে তারা তাদের যে ইউনিয়ন পর্যায়ে বা কৃষক পর্যায়ে যদি তারা জলবায়ু ঝুঁকিগুলো আইডেন্টিফাই করে এবং তার যে ব্যাপ্তি এবং তার যে ডিস্ট্রিবিউশন বা সেটা যদি তারা আইডেন্টিফাই করে তাহলে কৃষক লেভেলে তারা বলতে পারবে যে হ্যাঁ তোমার এই এলাকায় এই জায়গাটায় এই ধরনের ঝুঁকি আছে এবং এই ঝুঁকিকে মোকাবেলা করতে হলে তোমার এইটা এটা করতে হবে। তথ্য যদি দিয়েই পেয়ে যায়, CS ম্যাপের তথ্য পেয়ে গেল কোথায় কোন ঝুঁকি আছে, যদি ঝুঁকি অ্যানালাইসিস হয়, রিস্ক অ্যানালাইসিস হয় এবং রিস্কগুলো আইডেন্টিফাই করা হয় এবং টাইম টু টাইম এটাকে যদি আপডেটিং করা হয় তা আপডেটিংয়ের সাথে ডেই এটাকে মেসিং করে অ্যাডাপ্টেশন পর্যায়ে গিয়ে ডি একটা ভালো ভূমিকা রাখতে পারে এবং ইমপ্লিমেন্টেশন লেভেলে গিয়ে একটা ডি ভালো ভূমিকা রাখতে পারে কাজ করতে। এটিকে যদি আমরা কার্যকরীভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে আগামী দিনের ফসল উৎপাদনের পরিকল্পনায় একটা যুগান্তকারী পরিবর্তন আসতে পারে, আসা সম্ভব। ক্রিয়েটিং CS map involved a collaborative effort from agricultural scientists, local communities and various stakeholders. Workshops were held to gather local knowledge and concerns, ensuring that the maps reflect real-world conditions and challenges. আমরা যখন এই CS map করেছি আমরা কিন্তু এই এই যে যারা স্টেকহোল্ডার আছে যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে তারা কিন্তু সকলেই জেলা পর্যায়ে এসে পার্টিসিপেট করে তাদের মতামত দিয়ে কোন জায়গায় কী ধরনের সমস্যা হচ্ছে, কী ঝুঁকি আছে, কী অ্যাডাপ্টেশন নেওয়া যায় সেটা কিন্তু তারা দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু আবার ওই মতামতটা নিয়ে আমরা ম্যাপ তৈরি করে সেটা কিন্তু আবার ইউনিয়ন লেভেলে এসে ওই সমস্ত মতামতের ভিত্তিতে কিন্তু আমি আবার কৃষকদের সাথে মত বিনিময় করতেছি যে হ্যাঁ যেই সব মতামতগুলো আসছিল সেগুলো কতটুকু ভ্যালিডেড। সুতরাং আমি বলবো যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে সব লেভেলের স্টেক হোল্ডাররা যারা কৃষির সাথে সংশ্লিষ্ট তাদের কিন্তু এখানে অংশগ্রহণ হয়েছে। একই সাথে আমরা
পানি উন্নয়ন বোর্ড বা ফিশারিজ যারা কৃষিকে সাপ্লিমেন্ট করতেছে তারাও কিন্তু এখানে অংশ নিয়েছে। For CS map to remain effective, it must be sustainable. This involves continuous community engagement, regular updates to the maps, and capacity building for local stakeholders. এই ম্যাপটা যাতে আরো সহজভাবে কৃষককে বোঝানো যায় এটার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি, এবং আমরাও এটা এই ম্যাপটা ফলো করলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। এটাকে স্বল্প মেয়াদী না করে আমরা যদি মধ্যমেয়াদী করি তাহলে এটা মনে হয় বেশি কার্যকরী বা ইফেক্টিভনেসটা আমাদের বাড়বে। সহায়তাকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা সিজিআইএস আছে, ইরি আছে বা অন্য আরও যারা সাইন্টিফিক ইনস্টিটিউট আছে তারা তাদের সাথে একসাথে কাজ করতে পারে পুরো প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। বাট সামনে ডিএই সামনে থেকে যদি এটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে এটা আমি মনে করি যে কৃষক পর্যায়ে বা মাঠ পর্যায়ে এটা সহজে ইমপ্লিমেন্ট করা সম্ভব।